রহমান কার্তিক দাদা তুই কোথায় দাদা আমার কাছে সাবে কার্তিক কার্তিক দাদা তুই কোথায় আমাকে একটু জল দাও দাদা আমাকে কার্তিক দাদা আমাকে একটু সময় দাও মায়ের কাছে কথা দিয়েছি আমাকে তুমি একটু সময় দাও মায়ের মুখে পাতাটা রেখে আর শেষ নিঃশ্বাসটা নিতে পারি তারা বলেছে আমার মা পাগল হয়ে যাবে গো ভগবান তুমি একই করলে তোমার এই কি বিচার আমরা গরিব বলে কি আমাদের কাছে প্রতিদিন তো তোমাকে ডাকি গো আমার মা যদি জানতে পারে আপনি আমার মা পাগল হয়ে যাবে দাদা দাদা তুমি মাকে গিয়ে বলো তোমার দাদা গণেশ কোনোদিনই চাইবে না তোমার কাছে বাদ চাইবে না কোনোদিনই তোমার কাছে জল চাইবে না কোনোদিনই তোমার কাছে সেই বস্ত্র আমার বিদায় বেলায় তোমার সেই মুখখানি বারবার দেখতে বড় চাই গো মা হাই গো কোথায় Hey!
গ্রাম রাশি আমার মাকে তোমরা কেউ পাগল বলো না আমার মাঝে সন্তান হারানোর ব্যথায় পাগল আমার মাকে তোমরা কেউ পাগল বলো না পাগল বলো না পাগল বলো না বাদাম দেখা সায়া থাকি আমার নিখেও আসে রে আসা মাইশা ভাষা পানি রে মাঝি ভাই আমরা একেবারে নদীর শেষ প্রান্তে চলে এসেছি কি বলছো মাঝি ভাই দেখতে দেখতেই নদীর মাঝি পথে চলে এসেছো হ্যাঁ ওগো মাঝি ভাই বলুন নদীর মাঝি পথে থাকলে তো চলবে না তাহলে নৌকাটা কিনারে চাপাও হ্যাঁ আমি আমার সতী সন্তান নিয়ে একটু নগরে বানিশ করতে যাব ঠিক আছে নানা হ্যাঁ মাঝি ভাই নানা নৌকাটা কিনারে চাপিয়ে দাও তুমি নৌকাটা চাপিয়ে ধরো আরে হেইয়া নৌকা যাবে চেইয়া হেইয়া রে হেইয়া হেইয়া রে হেইয়া ওরে মাঝি কর্ণধার আমার রাস্তা রাখতে আসবে না আমার রাস্তাটা ছেড়ে দাও কেরা শুনতে পারছ না কেরাম না আমাকে চেয়ে দেখো নৌকা চালাইয়া শৈল দুর্বার হয়ে গেছে গা আনেন মেসা আমো না আমনে পরিশোধন করা এটা সদাগরের রিজার্ভ নৌকা দিতে পারুন যাব না ওরি মাঝি কর্ণধর তুমি আমাকে এক নজর চেয়ে দেখো কে আমনের কি রূপ আমার চাইতে বেশি সাহামু না কোন দেহি কার আমনে চেয়ে দেখো না একই মাঝি ভাই কি হয়েছে পদ্মা আরে এই তুই কোন আমার চৌদ্দিগা মধ্যঘরে প্রবেশ করেছি ওরে সদাগর মাস বলে তুমি যাত্রার কারে আমাকে পুষ্পটা দিয়ে যাও পুষ্প হ্যাঁ গো
আমি একবারই বলেছি পুষ্প তো দূরের কথা তাকে একটু দুবলা রাগাও দেব না বেশ পূজা যে কিভাবে আদায় করতে হয় বাইরে তো বেলাটা ভারী হলামু এই পত্তর ভালোভাবেই জানা আছে মাঝি ভাই দাঁড়িয়ে দেখছো কি হ্যাঁ তুমি আমার 14 টাকা মদকর উঠতে দিয়েছো হ্যাঁ আমি দেখতে চাই তোমার শক্তির পরীক্ষাটা শক্তি আমার সম্বন্ধে আপনি জানা নাই ওরে যদি আমি ধরিও বাসব তাই নাকি হ্যাঁ তাহলে দেখাও তোমার শক্তির পরীক্ষা শক্তি শক্তি পরীক্ষাটা আমার হ্যাঁ ওকে 14 টাকা মদকর থেকে নামিয়ে দাও নানা কোন তুই আইছি যাই না এনে খালি রইছ এ রাস্তাই গাই না কে যা শক্তি পাবো না মুখ দেখাই না গো বললে দেখবে না ওখানে খাইছি ঠিক আছে যাও ভগবান তুমি খালি আমার ধুতি ডাকি রেখে দিও তোরে খাইছে আজকা যাও আজকে তোর হাতে আমার মরণ ওর হাতে তোমার মরণ হলে তো লোকে মারবে কে তা তো কথা ঠিক ওরে খাইছে আজকা অবমানস্কা বলে হরি কেন না তুমি থামলি কে মশাই ঢুকলো নি থামলাম কে সাক্ষী কেন না তুই ভাই তোমার ফোন নাম্বারটা দিয়ে যাবা ওটা কাম হবো না তোমার মার মনে তো মাঝি ভাই এটা কি আলাপ করতে চাই আলাপ করি না আমি মরা হাম না আমি চাকরি ছেড়ে দিলাম মাঝি ভাই কোন তুমি গোর মতো চলে যাবে আমি বুড়া মানুষ যাব কোন তাহলে তুমি না পুরাতন মাঝি নাই তুমি না পুরাতন মাঝি হ্যাঁ তোর পরীক্ষাটা দেখাবে যাওগা যাওগা আমার পয়সা বাড়ি আসি মনোজন যদি দিয়া ভালাই তোমার খান খান হবে যাওগা এইভাবে হবে না যাব না না মুসল ভালো ধরে হবে না গা আচ্ছা কেমন হলাম মুসল আমি দেখতে চাই তুই বাবু ও হ্যাঁ ঠিক আছে ভগবান উদ্ধার করো এই ওরে মাঝি করুন ধর এই মাঝি আয় মাঝি ভাই সদাগর মশাই সব খুলে ফেলেছ খুলছি তো না এ ফুস করে উঠে তার মানে বহিন অবস্থা তুমি কাপড় নষ্ট করে ফেলেছ না তাহলে সদাগর মশাই হবে না হবে হবে না হবে যাও বলছি সদাগর মশাই আমার আর সুযোগ দিন পারমু তুমি একবারই পেলে না আবার না পারমু পারমু যাও হ্যাঁ তাহলে শক্তির পরীক্ষাটা হয়ে যাক ও হ্যাঁ তোমারে খাইছি আসন দিয়ে হবামু বুঝা বলছে খালো 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 রে বালা খালো খালো ছোটলে মশাই এই যে ছোটলে মশাই যে এই 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 কামো খাও হ্যাঁ খাবে না খাবেন না হে মাঝি ভাই তোমার দেখে হবে না পারলাম না যাও বলছি কোথায় গেলে